হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও বিদেশের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি তো এখনও বাবার বাড়িতেই আছি আপনারা সবাই জানেন তো বাবার বাড়িতে সন্ধ্যার সময় আমরা একটু বাইরে বের হচ্ছি আমার ভাই এবং ছোট বোন ওরা বলল যে চলো আমরা সবাই ডিওসিসির ভিতরে একটা সুপার মল আছে তো ওখানে আমরা একটু ঘুরে বাইরে থেকে খেয়ে দিয়ে তারপর আসবো তো আমরা এর জন্য বের হচ্ছি তো যেহেতু এর মধ্যেই আমাদের একদম বাসার পাশেই আমার বাবার বাসার পাশেই এই শপটা আছে এজন্য আমরা গাড়ি নিলাম না আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি তো হাঁটতে হাঁটতে যেতে কিন্তু খুবই ভালো লাগছিল আসলে সব সময় আমরা করোনাকালীন কারণে বাইরেতে আমরা একটা বের হই না তো সারাদিন পর একটু সন্ধ্যার সময় হাঁটতে কিন্তু অনেক ভালো লাগে তাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি তো এই যে চলে এসেছি এটা হচ্ছে মিরপুর শপিং কমপ্লেক্স এর মধ্যে সব কিছুই আছে যেমন বসুন্ধরা ছিটির মতোই করেছে এরা বিভিন্ন তালায় বিভিন্ন রকমের আইটেম দিয়ে ওরা সাজিয়েছে তো আমরা একটু দেখছি ঘুরে ঘুরে অনেক সুন্দর সুন্দর এখানে দেখতে পাচ্ছি টুপির কালেকশন আর আগর বাতি এবং আতর তসবি অনেক কিছুই আছে আর যে কথাটা না বললেই নয় যারা এখন আমার চ্যানেলে চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে দিয়ে রাখবেন যাতে আমার কোনো ভিডিও ছালেই এর নোটিফিকেশান চলে যায় আপনার কাছে আর যারা করেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এই যে বাবু ওকে নিয়ে এসেছে আমার ছোট ভাই ও দেখাচ্ছে দেখো ওগুলো কি নোরাইজ বাবু তো বাইরে এসে খুবই খুশি সে এটা দেখছে সেটা দেখছে আমার আব্বু এসে দেখাচ্ছে নোরাইজের নানা ভাই ওকে দেখা উনি দেখাচ্ছে দেখো এটা কী তো ও তো শুধু দেখেই চলেছে আর একটি একটি কথা বলবো যারা আমার ভিডিওটা দেখবেন তারা প্লিজ কম করে হলেও তিন থেকে চার মিনিট দেখে তারপর কমেন্ট করবেন আর একটা অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে যাবেন তাহলে আমিও আপনাদের চ্যানেলে গিয়ে আমি কমেন্ট করে লাইক দিয়ে আসবো আর যদি তিন মিনিটের কমে দেখে কেউ কমেন্ট করে আপনারা তো সবাই জানেন সেটা দুই দুজনের জন্যই অনেক ক্ষতি দুজনের চ্যানেলের জন্যই ক্ষতি শুধু আমারই হবে না আপনারটাও হবে এজন্য এ ব্যাপারটা আপনারা খেয়াল করবেন আর এই নোরাইজ বাবু ও বলছে যে জুতো খুলে দাও তো এখনও হাঁটা শিখিনি তো ওর আম্মু জুতা পরিয়ে দিয়েছিল ও বলছে খুলে দাও ওর আমতেই খুলে দিচ্ছে আমার ছোটো বোন তো করোনাকালীন কারণে মার্কেটে যেটা হলো ফুড কোর্ট এখানে দেখছি যে একদম প্রায় ফাঁকা পুরাটা মার্কেটই কিন্তু ফাঁকা ফাঁকা তেমন লোকজন নাই বললেই চলে তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এই মার্কেটেরই উপরতলাতে আমার ভাই আর আব্বু অফিস করার জন্য স্পেস ভাড়া নিয়েছে তো ওর দুইটা অফিস করবে এর জন্য উপর একটা নিয়েছে ওটা ও দেখাচ্ছিলো আর এর জন্য ওদের তো প্রায় সময় এখানে আসতে হবে তা আমরাও দেখছিলাম উপরে নিচে সব জায়গায় ঘুরে ঘুরে তো ফুড কোর্টে এসে আমাদের কিন্তু ঘুরে ঘুরে দেখছি আমার ছোট ভাই এবং ছোটো বোন তেমন কিছু পছন্দ হচ্ছিল না তো এখানে আমরা বসেছি তো এখানে পাশে যে একটা পিৎজার একটা দোকান আছে এটা বেশ নামকরা তো এখানে ওরা পিৎজার অর্ডার দিয়েছে আর অন্য দোকানে অন্য অন্য খাবার যেমন ফ্রায়েড রাইস আর ললিপপ চিকেনের আরও কিছু কিছু আইটেম স্যুপ এগুলোর অর্ডার দিয়েছে তো আমরা বসে আছি খাবারের জন্য আর বাবুকে তো আসার সময় খাইয়ে নিয়ে এসেছে আরও রামু বল ভেবেছে যে আমরা তো বাসার পাশেই মার্কেট আমরা জাস্ট যাবো একটু ঘুরে খেয়ে চলে আসব এই তো একটা পিৎজা চলে এসেছে একটা ফ্লেভারের দুইটা পিৎজার অর্ডার করা হয়েছিল পিজা গুলো বেশ ভালোই ছিল আমার ছেলে খাচ্ছে আমার আব্বু পাশ পাশে বসে আমার ছেলে মেয়ে আমার ছোট বোনের বাসাই হোক বা আমার বাবার বাসাই হোক আসলেই আমার ভাই বোনেরা সব সময় ওদের যে পছন্দের যেগুলো যেগুলো খাবার সেগুলোই ওদেরকে খাওয়ানোর চেষ্টা করে যত ধরনের ফাস্ট ফুড যত ধরনের ওদের পছন্দের সব কিছু ওরাই কিন্তু এগুলো আবদার মিটায় বাবুর অবস্থা দেখুন ও কোক খাচ্ছে ওর খোদাই লেগে গিয়েছে এখন শেষের দিকে আমরা তো ভেবেছি যে আমরা আরও আগে যেতে পারবো কিন্তু এখানে যারা রান্না করছে ওদের কেন জানি না এত ধীরে ধীরে রান্না করছে কমপ্লিটই হচ্ছিল না রান্না অনেক গরমে বাচ্চাটা অনেক অস্বস্তি লাগছিল তো আমরা বললাম যে আমরা এখানে খাবই না আমরা প্যাকেট করে বাসায় নিয়ে যাব আমার ছোটো বোনও বলছিলো যে প্যাকেট করে আমরা বাসায় নিয়ে যাব। আমরা এখানে খাবই না গরমে বাচ্চাটা কান্নাকাটি শুরু করে দিয়েছে আর ওর ক্ষুধাও লেগে গিয়েছে তো আমরা এই যে পিৎজা টিজ্জা সব প্যাকেট করে আমার ছোট ভাই নিয়ে যাচ্ছে কোক টোক সব কিছু নিয়ে যাচ্ছে আর এই যে ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই আর স্পাইস চিকেন আর একটা ওটার ওদের রেডি হয়নি ওটা রেডির জন্য আমরা বসে আছি তো বাসায় এসে যেসব বাচ্চারা খেয়েছে আমরা সবাই খেলাম এই যে ফ্রায়েড রাইস স্পাইস চিকেন চিকেন ফ্রাই তারপরে পিজা এই যে পিজা স্যুপ আমরা এই সবগুলো খেলাম মজা করে খেয়ে ওইগুলো বেঁচে গিয়েছে তো আজকে আর বাড়াবো না এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হেলদি ট্রিট বিটির সাথেই থাকুন আল্লাহ হাফেজ